নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি তুলারাশির জাতক বা জাতিকা? তাহলে ভিডিওটি আপনারই জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি তুলারাশির জাতক জাতিকার অক্টোবর মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন ক্ষেত্রে সুযোগ সুবিধা আসতে চলেছে এবং কোন কোন ক্ষেত্রে আপনাদেরকে সাবধানে থাকতে হবে, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শীঘ্র। আপনি যদি তুলারাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের অক্টোবর মাস কেমন যেতে চলেছে তার আগাম ভবিষ্যৎবাণী এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছেন। কিন্তু একটি বিষয় মাথায় রাখবেন, আমি যে ভবিষ্যৎবাণী আপনাদেরকে শোনাতে চলেছি সেটি কিন্তু সম্পূর্ণরূপে সার্বিক ভবিষ্যৎবাণী, অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয়। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় যে 100% মিলবে এ ধরে কখনো এগোবেন না, এবং বড় ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক আপনাদের, অর্থাৎ তুলারাশির জাতক ও জাতিকাদের অক্টোবর মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি গোচর ফল, অর্থাৎ এই মাসে কোন কোন গ্রহের গোচর হতে চলেছে, আসুন জেনে নেওয়া যাক। 2রা অক্টোবর শুক্র গ্রহ বৃশ্চিক রাশিতে প্রবেশ করতে চলেছে, এবং সেই 2রা অক্টোবর বুধ কন্যা রাশিতে প্রবেশ করতে চলেছে। 17ই অক্টোবর রবি তুলা রাশিতে প্রবেশ করতে চলেছে। 22শে অক্টোবর মঙ্গল তুলা রাশিতে প্রবেশ করতে চলেছে, এবং 30শে অক্টোবর শুক্র গ্রহ ধনু রাশিতে প্রবেশ করতে চলেছে। আসুন এই গোচরের নিরিখে জেনে নেওয়া যাক আপনাদের, অর্থাৎ তুলারাশির জাতক ও জাতিকাদের অক্টোবর মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি কেরিয়ার, অর্থাৎ চাকরি ক্ষেত্র এবং ব্যবসা ক্ষেত্র। প্রথমে আসা যাক চাকরি ক্ষেত্র। এই মাসে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এর পাশাপাশি যারা বেকার রয়েছেন, ঘরে বসে রয়েছেন, তাদের ক্ষেত্রে চাকরি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি এই মাসে যারা গভর্নমেন্ট সার্ভিস করছেন বা গভর্নমেন্ট টেন্ডার নিচ্ছেন, তাদের ক্ষেত্রে এই মাসটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এই মাসে আপনারা চাকরিতে প্রমোশনের পাশাপাশি এই মাসে কর্ম পরিবর্তনের কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ এক কথায় যদি বলা যায়, চাকরি ক্ষেত্র এই মাসে যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এরপরে আসুন জেনে নেওয়া যাক আপনাদের ব্যবসা ক্ষেত্র কেমন যেতে চলেছে। মাসের শুরুতে খুব একটা ভালো না গেলেও পরবর্তী সময়ে আপনাদের ব্যবসা ক্ষেত্র কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ ব্যবসায় যে অর্ডার সেই অর্ডার কিন্তু আপনারা পেতে চলেছেন, এবং অর্থনৈতিক উন্নতি কিন্তু ঘটতে চলেছে। এই মাসে কিছু অর্থ আপনার উঠে আসার সম্ভাবনা রয়েছে ব্যবসা ক্ষেত্র থেকে। এর পাশাপাশি যারা নতুন ব্যবসা স্টার্ট আপ করতে চাইছেন তারা কিন্তু করতে পারেন, তবে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদেরকে আমি অ্যালার্ট করে দিতে চলেছি, আপনারা পার্টনার থেকে কিন্তু একটু সাবধানে থাকুন, পার্টনারশিপ বিজনেসে কিছু পরিমাণ লস হওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এই মাসে যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে মাসটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এর পাশাপাশি এই মাসে যারা গোল্ডের বিজনেস করছেন, শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, এছাড়াও যাদের গার্মেন্টসের দোকান রয়েছে, কসমেটিক্স জাতীয় দ্রব্যের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু মাসটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এই মাসে আপনারা নতুন নতুন অর্ডারের পাশাপাশি আপনাদের ব্যবসা ক্ষেত্রে শ্রীবৃদ্ধি ঘটতে চলেছে, এটা বলাই যেতে পারে। এরপর আসুন জেনে নেওয়া যাক স্টুডেন্টসদের কেমন যেতে চলেছে। এই মাসে যারা বিদ্যার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মাসটি উঠা পড়ার মধ্যে দিয়ে যেতে চলেছে, অর্থাৎ আপনাদের পড়াশোনায় কিন্তু কিছু পরিমাণ অমনোযোগী ভাব দেখতে পাওয়া যাচ্ছে, এবং যার দরুন রেজাল্ট কিন্তু কিছু পরিমাণ ডাউনফল হবে। তবে আপনারা যদি একটু প্রচেষ্টাটা ঠিকঠাক রাখেন, অর্থাৎ লেগে থাকেন, তাহলে কিন্তু আপনাদের রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা কম্পিটিটিভ এক্সামে বসছেন তাদের ক্ষেত্রে এই মাস কিন্তু একটু হলেও কঠিন হতে চলেছে, এই মাস একটু হলেও বাধার মধ্যে দিয়ে এগোতে চলেছেন, তবে আপনাদের প্রচেষ্টা যদি সঠিক থাকে তাহলে সমস্ত বাধায় কাটিয়ে ফেলবেন।
এর পাশাপাশি যারা বিদেশে অলরেডি পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে মাসটি যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে, এবং যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন অর্থাৎ ক্লাস 10 পর্যন্ত তাদের ক্ষেত্রে কিছু পরিমাণ বাধা আসতে চলেছে। মোবাইল অ্যাডিকশন আসার সম্ভাবনা রয়েছে, যেখান থেকে পড়াশোনায় কিন্তু কিছু পরিমাণ বাধা বিপত্তি আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরপর আসুন জেনে নেওয়া যাক আপনাদের পারিবারিক স্থিতি কেমন যেতে চলেছে। দেখুন, এই মাসে আপনাদের পারিবারিক স্থিতি কিন্তু খুব একটা যে ভালো যাবে তাও বলতে পারছি না, আবার খুব খারাপ যাবে তাও বলা যাচ্ছে না। পরিবারের মধ্যে কিছু পরিমাণ মতবিরোধ, গণ্ডগোল, হট্টগোল এই সমস্ত আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এই মাসে আপনার সাথে পরিবারের মানুষের কিছু পরিমাণ মতান্তর আসার সম্ভাবনা রয়েছে। আপনাকে না বোঝার একটা টেন্ডেন্সি তাদের মধ্যে আসতে চলেছে, এবং কিছু পরিমাণ আপনিও অ্যাগ্রেসিভ হয়ে কিছু কথা বলে ফেলবেন, যেখান থেকে কিন্তু পরিবারে বড় ধরনের ঘটনা ঘটতে চলেছে। তাই এই মাসে আপনারা মাথা ঠান্ডা রাখুন এবং একটু বোঝার চেষ্টা করুন, তাহলেই কোনো প্রবলেমই থাকবে না। তবে এই মাসে ভাই বোনের সাহায্য বা ভাই বোনের হেল্প কিন্তু আপনারা পেতে চলেছেন, যেখান থেকে কিন্তু আপনি কিছু পরিমাণ মানসিক শান্তি পেতে চলেছেন। এর পাশাপাশি এই মাসে পরিবারে আত্মীয় সমাগমের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, সেখান থেকে কিছু পরিমাণ আপনারা মনে প্রসন্নতা লাভ করতে চলেছেন। এই মাসে প্রেম এবং বিবাহিত জীবন কেমন যেতে চলেছে আসুন জেনে নেওয়া যাক। প্রথমে আসি লাভ লাইফ। এই মাসে কিন্তু পরিবারের যে প্রবলেম সেটাও কিন্তু আপনাদের প্রেম জীবনে কিন্তু পড়তে চলেছে, অর্থাৎ আপনার মন মানসিকতা খুব একটা ভালো থাকবে না, যেখান থেকে প্রেমেও কিছু পরিমাণ ঝুটঝামেলা আসার সম্ভাবনা রয়েছে, প্রেম বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনি যদি একটু মাথা ঠান্ডা করে চলতে পারেন এবং ফরগিভ করে দেন, অর্থাৎ হয়েছে হয়েছে, আমি নতুন করে বাঁচতে চাই, নতুন করে দেখতে চাই, নতুন করে চলতে চাই, এইরকম যদি আপনার মধ্যে মানসিকতা থাকে সেক্ষেত্রে কিন্তু প্রেম জীবনে সেরকম পরিমাণ বাধা আসবে না। তবে এই মাসে আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে মতান্তর আসার সম্ভাবনা রয়েছে, এবং এই মাসে একটু প্রেম থেকে মনোকষ্ট পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এরপর আসি ম্যারিড লাইফের কথা। যারা বিবাহিত জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা ওঠা পড়ার মধ্যে দিয়ে যেতে চলেছে। কিছু কিছু সময়ে আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ভালোবাসার সম্পর্ক থাকবে, আবার কিছু কিছু সময়ে আপনাদের মধ্যে কিন্তু গণ্ডগোল বাঁধবে। অর্থাৎ এই মাসটা ওঠা পড়ার মধ্যে দিয়ে যেতে চলেছে, এবং আপনার জীবনসাথীর মাথা গরম হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখান থেকে আপনাকে কিছু উল্টোপাল্টা কথা বলে ফেললো, যেখান থেকে আপনার সাথে ওনার ঝগড়া ঝামেলা বিবাদ সৃষ্টি হয়ে গেল। তবে আপনারা যদি এই পরিস্থিতিকে কন্ট্রোল করতে চান তাহলে কিন্তু আপনারা কন্ট্রোল করে ফেলবেন, এটা কিন্তু বলা যেতে পারে, যেখান থেকে কিন্তু এই ধরনের কোনো সমস্যা ঘটবে না। শুন জেনে নেওয়া যাক আপনাদের আর্থিক স্থিতি কেমন যেতে চলেছে। দেখুন, আর্থিক স্থিতির জায়গাটা যে খুব একটা যে ভালো যাবে এই মাসে তা কিন্তু আমি বলতে পারছি না। এই মাসে কিন্তু খরচার ভাবটা কিন্তু প্রবল হারে রয়েছে, আয়ের ভাব কিছু পরিমাণ কম রয়েছে, যেখান থেকে কিন্তু আর্থিক সংকটের মুখোমুখি আপনাদেরকে হতে পারেন, যার দরুন আপনারা লোন নিতে পারেন, এবং সেখান থেকেও কিন্তু আপনাদেরকে মাসে মাসে ইনস্টলমেন্ট বা কিস্তি গুনতে হতে পারে। তাই এই মাসে আপনাদেরকে একটু বুঝে খরচা করতে হবে, এবং ব্যাংক ব্যালেন্সের জায়গাটা খুব একটা যে ভালো আমি এই মাসে দেখতে পাচ্ছি তা কিন্তু নয়। তাই এই মাসে আপনারা খরচার দিকটা একটু বুঝে করুন, তাহলে এই ধরনের বড় প্রবলেম কিন্তু ক্রিয়েট হবে না। এরপর আসুন জেনে নেওয়া যাক আপনাদের হেলথ কেমন যেতে চলেছে। এই মাসে আপনাদের হেলথ খুব একটা যে ভালো যাবে তাও বলতে পারছি না, আবার খুব খারাপ যাবে তাও নয়। এই মাসে আপনাদের শারীরিক দিকটা কিন্তু একটু হলেও প্রবলেমেটিক দেখা যাচ্ছে, বড় ধরনের কোনো সমস্যা না ঘটলেও ছোটোখাটো রোগ ব্যাধি কিন্তু আপনাদের শরীরে আসতে চলেছে, যেখান থেকে কিন্তু কিছু পরিমাণ মেডিকেল এক্সপেন্সেস হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং শরীর খারাপ থাকলে মনও ভালো থাকে না, এদিকটাও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এবং যারা অলরেডি কোনো রোগে ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু রোগ বৃদ্ধি পেতে চলেছে, যার দরুন আপনারা প্রপার কোনো ডক্টরের সাথে কনসাল্ট করতে পারেন। অর্থাৎ এই মাস আপনাদের শারীরিক দিক যে খুব একটা ভালো যাবে তা বলতে পারছি না, এবং খুব খারাপ যাবে তাও কিন্তু বলতে পারছি না। তো মোটের উপর দিয়ে যদি বলা যায় এই মাসটা নতুন কিছু ঘটতে চলেছে, তবে খুব ভালো নয়।